হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে টিউটোরিয়ালটি হবে কিভাবে আপনি আপনার ফোনে ডাকলে যেখানে থাকুক না কেন আপনার ফোনে আপনার কথা সাড়া দিবে। আবার হয়তো কথাটা বুঝতে পারেননি যে আজকে দেখাবো যে কিভাবে আপনি ধরুন আপনার ফোনটি আপনি এক জায়গায় রাখছেন, তো আপনি ভুলে গেছেন কোন জায়গায় রাখছেন, আপনি খুঁজে পাইতেছেন না। তো আপনি এখন আপনি যদি মুখে বলেন যে মুজিবর তুমি কই, আপনি যদি এটা মুখে বলেন তখন আপনার ফোন বলবে যে ইয়েস স্যার, মানে বলবে যে হ্যাঁ আমি এই জায়গায় আছি, এরকম কিছু। হ্যাঁ, এরকম বলে দিবে যে ইয়েস স্যার কিংবা হ্যাঁ আমি এই জায়গায় আছি, এরকম একটা বলে দিবে। তো এটা খুবই অসাধারণ একটি টিউটোরিয়াল। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এখন তো চলে যান এখন প্লে স্টোরে। প্লে স্টোরে এই সফটওয়্যারটা আপনার ডাউনলোড করবেন, প্লে স্টোরে যে ডাউনলোড করবেন এটাই প্লে স্টোর পাবেন। এটা আপনি ভিডিও ডিসক্রিপশন নিচেও আমি সফটওয়্যারটার লিঙ্কটা দিয়ে দেবো, আপনি ওই জায়গা থেকে সহজভাবে ডাউনলোড দিন, আর যদি না পারেন তো ওই জায়গাতে ডাউনলোড করে নিন। তো ইনস্টল করবেন, ইনস্টল স্যার, তারপরে ইনস্টল, হ্যাঁ ঠিক আছে ইনস্টল করলাম। তো ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন দিবেন, আমি ওপেন দিতেছি। তো ওপেন দেওয়ার পর আপনার যে ফার্স্টে এরকম আসবে, তো আমি এটা অফ করে নিই আগে, কারণ তো আচ্ছা ঠিক আছে। কল আউট নামক একটা অপশন আছে, দেখুন যে এই যে কল আউট যে অপশনটা আছে এটা হলো আপনার মানে ধরুন এই যে মার্কো, মার্কো বলে আপনার ফোনটা দিয়ে আপনি বলেন মার্কো, তখন সে বলবে ইয়েস স্যার, হ্যাঁ, তারপর বলবে পলো, পলো, হ্যাঁ সে বলবে পলো, অর্থাৎ মনে হয় এরকম বলবে যে ইয়েস স্যার। তো আপনি চাইলে এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন, চাইলে এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন, এটাকে জায়গা অন্য একটা কিছু বসাই দিতে পারবেন, এটার জায়গায় ওইটা বসাই দিতে পারবেন। তো আমি এটা আমি দেখাইতেছি না, আমি দেখাবো একটু পর। তো তারপর এগুলো ঠিক রাখবেন, সব ঠিক রাখার পর আমি আশা করি একটু সাউন্ডটা বাড়া দিবেন, ঠিক আছে? তো বাড়া দেওয়ার পর এখন আসুন যে এটা কীভাবে আপনি চেঞ্জ করবেন। এই মার্কো এটা আমাদের ক্লিক করবেন, কল আউট এটা আমাদের ক্লিক করবেন। তো এর জন্য তো এটা করবেন, তো এটা আপনি মিডলের মধ্যে রাখবেন, তো ঠিক আছে এটা আপনি মিডলের মধ্যে রাখবেন, কারণ এটা রাখবেন মিডলের মধ্যে, কারণ এটা যদি রাখেন তো আশপাশের নয়েসে আপনার ফোন আপনার অ্যান্সার দিয়ে দিতে পারে। তো মিডলে রাখবেন। তো এটার ভলিউম, ভলিউমটা আপনি ফুল স্প্লিট করে দিবেন, ঠিক আছে? তো তারপর আপনি এই মানে মার্কো এটার নেম চেঞ্জ করার জন্য এই যে যে আইকনটা দেখতে পাচ্ছেন নিচে যে একটা আইকন, মেসেজের একটা আইকন আছে, ফোন প্লাস মেসেজ, তো এটা আপনি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এটা এই নামে যদি আপনাকে ডাকে, অর্থাৎ এই নামে আপনি যদি বলেন মার্কো তখন সে বলবে ইয়েস স্যার, ঠিক আছে? আপনি এই জায়গায় অন্য একটা নাম দিয়ে দিতে পারেন, ধরুন আমি দিলাম এমডি লিমন, আমি বলবো লিমন, সে বলবে ইয়েস স্যার, ঠিক আছে? তো নেক্সট দিবেন, তারপর ওকে, হ্যাঁ, তারপর আপনি আসবেন মার্কো না, আমি তো আমি দিলাম, আমি জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য, তো আমি দিলাম নেক্সট। তো এই জায়গায় আসবেন, এটা হলো যে সে কী অ্যান্সার দেবে, ইয়েস স্যার বলবে, পলো বলবে, কি বলবে, এটা আপনি দিবেন, দিতে পারেন। ধরুন আমি বললাম আমার নামটাই, ঠিক আছে সমস্যা নেই, দিলাম ডান, আচ্ছা ওকে। এবার আসুন আপনি, এবার দেখুন আমি আমার ফোনটিকে এখন বলবো, সে আমার কথার অ্যান্সার দেবে। লিমন, 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 আচ্ছা সরি, আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, কারণ আমার যে আমি যে ফোনটা ইউজ করতেছি, অর্থাৎ আমি ভিডিও যে রেকর্ড করতেছি এই রেকর্ডটা আপনার রেকর্ডিং হইতেছে, অর্থাৎ এর জন্য এই মাইকটা বিজি আছে, ঠিক আছে? মাইকটা বিজি আছে, তো এর জন্য আমি রিলি সরি, আমি আপনাকে দেখাইতে পারতেছি না। তো অবশ্য হবে এটা একদম 100% যে কাজ করে এটা একদম। তো আসি, আসসালামু আলাইকুম। তো আবার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আরও নতুন নতুন বিভিন্ন টিপস পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাতু।